তো আগের বারে ভ্যাকসিনের কিছু ভিডিও আপলোড করেছিলাম তাদের ওই ডেটে টাইম ছিল সেই ডেটে যেগুলোর বাচ্চা ছিল যারা প্রেগনেন্ট ছিল মা দুধ খাওয়াচ্ছে সেই সময় তাদেরকে ভ্যাকসিন করাতে পারিনি তো আজকে মোটামুটি আমার চোদ্দ পনেরোটা মুখে ভ্যাকসিন যে আগের দিনে এতগুলো ভ্যাকসিন এসছে ঠিক আছে আবার যখন লাগবে আবার আনিলে রানি লিলি জেনি স্যান্ডি মিষ্টি গুলবুলি সবে গেছে ভ্যাকসিনের ডেটটা পেরিয়ে গেছিল যেহেতু বাচ্চা ছিল বলে করতে পারিনি ভ্যাকসিনটা করি আসতে না করি সবাই বাড়িতে এসো চেষ্টা করো হাইজিন করে আসার বাদবাকি বাকি হলে ওয়েলকাম নাহলে আমার অত ঘ্যাম নেই যে আমি কাউকে বাড়িতে দাদা ঢুকতে দেবো না আমি কাউকে বাড়িতে আসতে দেবো না হ্যাঁ কুকুর দেখা ভ্যাকসিনটা করি ঠিক আছে চলো বন্ধুরা ভ্যাকসিনটা করা করাও দেখুন হাই বন্ধুরা পমস্কের আপনাদের স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে আমি তো বলেইছি যে প্রতি বছর আমাদের যে কুকুরের অনেকের ধারণা থাকে এতগুলো কুকুরকে ভ্যাকসিন করাই কি করাই না তো আগের বারে বোধ ভ্যাকসিনের কিছু ভিডিও আপলোড করেছিলাম তাদের ওই ডেটে টাইম ছিল সেই ডেটে যেগুলোর বাচ্চা ছিল যা যারা প্রেগনেন্ট ছিল মা দুধ খাওয়া ছিল সেই সময় তাদেরকে ভ্যাকসিন করাতে পারিনি তো আজকে মোটামুটি আমার চোদ্দ পনেরোটা কুকুরকে ভ্যাকসিন করাতে হবে আর অনেকের যারা ধারণা থাকে যে আমি ভ্যাকসিন করাই কি করাই না তাদের তাদেরকে একটা কথা বলে তাদের ধারণাটা কিন্তু পুরো ভুল আচ্ছা ভ্যাকসিনের জন্য আমার কিন্তু এরকম এরকম বাক্স করে এই কি বলে সিরিঞ্জ আছে এক বাক্স করে সিরিঞ্জ নিয়ে আসে একটা করে সিরিঞ্জ ইউজ করবো ফেলে দেবো এমন নয় যে একটা করে সিরিঞ্জ ইউজ করে একটা দিয়ে সবাইকে চালাবো এক দ্বিতীয়ত ভ্যাকসিন দেখাই ভ্যাকসিন দেখাই এই যে আগের দিন এতগুলো ভ্যাকসিন এসছে ঠিক আছে আবার যখন লাগবে আবার আনিয়ে নেব কোনো চাপ নেই আগের বারে মোটামুটি বারো চোদ্দ হাজার টাকার ভ্যাকসিন এসছে তো আমি তাদেরকে অনেকেরই মানে ধারণা থাকে যে আমি তাদের জিজ্ঞাসা করি আমি ভালো করে জানি অনেকেই ভ্যাকসিন করে না হ্যাঁ বলে দূর কি হবে ভ্যাকসিন করলে কি হবে এই মেনটেন হয় না সেই মেনটেন হয় না আচ্ছা চুপ 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 এইটা মেনটেন হয় না ওটা মেনটেন হয় না তাদেরকে একটা কথা বলি মেনটেন হোক আচ্ছাই নাই হোক আমার কাজ আমি করব। কেন বাই চান্স যদি এদের একটা কোনো শরীর টরীর খারাপ হয় তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না তো কি হচ্ছে কি না হচ্ছে আমি সেটা জানি না জানার মানে আমার ইচ্ছাও নেই হাতটাই খেয়ে নিচ্ছে হ্যাঁ তো আমি চেষ্টা করব এদের যা ভ্যাকসিন আমি সব সময় আপলোডে রাখার চেষ্টা করব ঠিক আছে তো চলো ভ্যাকসিনগুলো করব করবো এক এক করে আচ্ছা আজকে দেখাই যে কার কার ভ্যাকসিন হচ্ছে একটা মিনিট দেখো ডিএইচপি পে আইএল হবে চুকু পুপু কুকি অরিও রানি লিলি জেনি স্যান্ডি মিষ্টি বুলবুলি চেরি মিশা পপি কফি দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ জনের আজকে ভ্যাকসিন হবে ডিএসপিপিআইএল হবে আচ্ছা যাদের ডিএসপিপিএল আগের ভিডিওতে যারা দেখেছো যাদের ডিএসপিপিএল হয়ে গেছে তাদেরকে আজকে র্যাবিস হবে র্যাবিস হচ্ছে মিলি মাহি মিলি মাহি অ্যানি ম্যাডি পরি ফ্রুটি ব্রুনো গুল্লু মিঠাই মিনি পিটার আজকে এগারো জনের র্যাবিস হবে তো আমি প্রত্যেককেই বলে দিই যে আমার কাছে কিন্তু সবসময় আপ টু ডেট ডাকি কেউ যদি আমার সঙ্গে খাতা মেনটেন করতে চায় আমি তাকে ওপেন গেলে দিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স বছরে যে কোনো সময় যে কোনো দিন আসবে আমার কুকুরের কী কীভাবে ডায়েট মেনটেন হয় কী কী না হয় আমি সমস্ত জিনিস আমি আপনাদের কাছে ও চুপ মাথা ঠান্ডা করো হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আপ আপ টু ডেট দেখিয়ে দেবো তো সেই নিয়ে কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই তো চলো আর একটা জিনিস আজকে দেখাই চলে এসো একবার ঠিক আছে দেখো এই যাদের বাচ্চাগুলো দেখো অনেকের লোমগুলো উঠে গেছে এদের সদ্য সদ্য বাচ্চা হয়েছে ঠিক আছে এদের শব্দ সদ্য বাচ্চা হয়েছে লোম উঠে যাওয়াটা কিন্তু ন্যাচারাল অনেকের কাছে আমি কেন বারবার বলি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা ভিডিও দেখে নাও এই কারণে বলার উদ্দেশ্য হচ্ছে যখনই যে মায়ের বাচ্চা হবে না সেই মা পুরো লোম উঠে ন্যাড়া হয়ে যাবে ওই সবসময় ভালো কুকুরের কোয়ালিটি দেখিয়ে বাচ্চা বিক্রি করা সেটা কিন্তু একদমই ঠিক নয় যখনই একটা কুকুরের মা বাচ্চা হবে সেই কিন্তু পুরো ন্যাড়া হয়ে যাবে তার গায়ে কিন্তু লোম আর থাকবে না কোনো মতে থাকা সম্ভব না যে মায়ের বাচ্চা হয়ে যাবে সেই মা পুরো লোম উঠে একদম বলে দিচ্ছি এই 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 দেখুন যে আজকে আজকে বাচ্চা বাচ্চা হয়েছে হয়েছে ঠিক আছে এই ফিমেলটাকে আর এক মাস পর দেখাবো দেখুন এই ফিমেলটা এত লোম লোম অলরেডি লোম উঠতে শুরু করেছে ঠিক আছে অলরেডি লোম উঠতে শুরু করেছে এই কুকুরটাকে যখন একটা মাস পর দেখাবো দেখবেন পুরো ন্যাড়া হয়ে গেছে কুকুরটা তো প্রত্যেকটাই এরকমই আছে আর আমি বহু ভিডিও তো দেখেছি শুধু যেই বাচ্চা যেই মায়ের লোম আছে শুধু অন্য বাচ্চা এনে ছেড়ে অন্য বাচ্চা এনে ছেড়ে শুধু দেখাচ্ছে এটা নাকি ওর মা এটা ওর বাবা এটা কিন্তু একদমই পসিবল নয় যে মায়ের বাচ্চা হবে লোম উঠে পুরো ন্যাড়া হয়ে যাবে আমি কিছু ভিডিও দেখেছি মার মার বাবা সারা বছর লোমে পুরো ভরপেট পুরো ভরপুর কোটে থাকে কোনোদিন হয় না গাছের পাতা যেরকম ঝরে এদেরও লোম সেরকম ঝরে এটা আমাদের হাতে নয় লোম ঝরবে আবার লোম আসবে হ্যাঁ তো তো এইটা দেখালাম তো চলো আর একটা জিনিস দেখাই হচ্ছে আমি বারবার বলেছি যে আমি কিন্তু কুকুরকে তেল খাওয়াই ঠিক আছে অনেকে ধারণা করে আপনি তেল খাওয়ান সত্যি না নিচ্ছে একবার ভিডিওটা নিয়ে এসো ক্যামেরাটা নিয়ে দেখো এইগুলো আমি এই স্যালমন অয়েলটা খাওয়াই স্যালমন অয়েলটা আমি কোম্পানি থেকে পেয়েছিলাম তো আমি স্যালমন অয়েলটা দেবো ঠিক আছে না মা দেয়নি ঠিক আছে আচ্ছা আমি মোটামুটি আন্দাজ করে আমি দেখাই কতটা দিই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এই দশ দশ ঢাকনা দিলাম তো যেহেতু আমার এতগুলো কুকুর তো আন্দাজ করে দিলাম কেন আলাদা 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 করে সবাইকে এক এম এল দু এম এল করে খাওয়ানো সম্ভব হয় না কেন কুকুর তো কম নেই এতগুলো কুকুর আছে তো আমি ওই জন্য কি করি ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম সবাই ভাতটা ছেটে পুটে খাবে আর এই ভাতে কিন্তু পুরো ভরপুর চিকেন পুরো ভরপুর দেওয়া আছে এমন নয় যে ওই এতগুলো কুকুরের জন্য আমার ওই দুশো গ্রাম চিকেন পার ডে তিন কিলো চিকেন অ্যাড হবে পার ডে তিন কিলো চিকেন আড়াই আড়াই কিলো চিকেন আর পাঁচশো মেটে অ্যাড হয় আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে মাঝখানে যে গরমটা ছিল সেই গরমে কিন্তু আমি এদের তেল দিইনি ঠিক আছে তেল দিইনি আমি নর্মালি খাওয়া দাওয়া যা ছিল সেটা রেডি কমপ্লিটলি করেছি যেহেতু আবার আস্তে আস্তে বর্ষা আসছে তো অল্প অল্প করে তেলটা অ্যাড করেছি এখন থেকে তেল পুরো মোটামুটি আবার যদি মাঝখানে খুব মনে হয় গরম লাগছে প্রচুর রোদ তাহলে আবার তেলটা কমিয়ে দেবো তো সেই সেরকম ভাবেই চলি সেরকম ভাবেই চালাই আচ্ছা আর জিনিস বলে দিই সেটা হচ্ছে চিকেনের কথা বলছিলাম আমি আমি কিন্তু কিন্তু কুকুরকে টাইম খেতে ঠিক আছে ভরপুর চিকেন ভাত দিয়ে দিই আমি যদি পারি আমি যদি ভিডিও আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যাকে যতটা ভাত দেব সে কিন্তু টোটালটা কমপ্লিট করে খায় এমন নয় যে ভাত পড়ে আছে খাচ্ছে না আমি কিন্তু আমার যারা কুকুর নিয়ে যায় বা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে তারা কিন্তু ভীষণ কনফিউজ ভীষণ কনফিউজ দাদা কুকুরকে কি খাওয়াবো কুকুরকে কি খাওয়াবো আমি একদম ঘরোয়া সিম্পল জিনিসটা ইউজ করি ঘরোয়া সিম্পল জিনিস ইউজ করি কিন্তু হ্যাঁ যেটা যখন দরকার সেটা কিন্তু আমি স্কিপ করে যাইনি ঠিক আছে যেটা যখন দরকার অনেকের ধারণা হতে পারে এতগুলো কুকুরকে খাওয়াই কি খাওয়াই না তো তাদেরকে বলছি আমার মোটামুটি খাবার দাবার মোটামুটি সবসময় এক মাস দেড় মাসের এক্সট্রা তোলা আছে আর চিকেনটা সপ্তাহে সপ্তাহে আসে প্রতি সপ্তাহে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কিলো করে আমার চিকেন চলে আসছে তো আমার বড় ফ্রিজ আছে সেখানে স্টোর করা থাকে ক্যান্ডি দিচ্ছি ঠিক আছে তো চলো তোমাদের দেখায় আজকে এটা দেখালাম আর একটা জিনিস দেখাই এসো একবার আচ্ছা এসো একবার ঠিক আছে পুরো সব সময় একদম এরা অ্যাক্টিভ থাকে ঠিক আছে এই যে খাঁচায় থাকে এরা কিন্তু জাস্ট দুপুরবেলা খেয়ে দিয়ে খাঁচায় কাকে বাদ বাকি সময় কিন্তু পুরো ম্যাক্সিমাম সময় এখানে ছাড়া থাকে যতবারই হিসুপি করে আমরা কিন্তু ধুয়ে তো তো চলো এদিকে একবার দেখো এতগুলো বাচ্চা একসঙ্গে বড় করছি ঠিক আছে এতগুলো বাচ্চা একসঙ্গে বড় করছি আরো বাচ্চা বাড়াবো ঠিক আছে আপাতত এই লিটারে যা যা পছন্দ হয়েছে সব বেছে 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 স্টক করেছি আরো বাচ্চা বাড়াবো এই অনেকে বলে দাদা চল্লিশটা কুকুর চল্লিশটা কুকুর তাদেরকে বলি চল্লিশটা বার বলবেন না আরো বাড়িয়ে দেবেন যাই হোক সেটা ভালো কথা আর আ আর একটা জিনিস যেটা বলি দেখুন কুকুরের নখগুলো কেন গোড়া থেকে কাঠি এই যে কুকুরগুলো লাফাচ্ছে বাচ্চাগুলো লাফাচ্ছে এই যে কার এই লাফাতে লাফাতে কার নখ কার চোখে ঢুকে যাবে কিচ্ছু জানি না ওই জন্য একদম নখ পুরো গোড়া থেকে কেটে রাখি কেন এইটুকুটুকু বাচ্চা ভাড়ালো নখ ভাড়ালো দাঁত কার কোথায় কি ফুটে যাবে না যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না তখন হিতে বিপরীত হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা জিনিস দেখাই লোম ওঠার ব্যাপারটা দেখুন লোম যা উঠেছে আর নতুন করে কি বলবো এগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাপার লোম উঠেছে আবার নতুন করে লোম আসবে যখন লোম আসবে পুরো পুরো ভরপুর পুরো কোট হয়ে যাবে ঠিক আছে এটা ন্যাচারাল ব্যাপার একটা বাচ্চা ছোট থেকে যখন বড় হয় ছোট থেকে যখন বড় হয় এটা মানুষের মানুষের ক্ষেত্রেও তাই যে কোনো জিনিসের ক্ষেত্রেও তাই এটা কিন্তু একদম ন্যাচারাল তো যাই হোক এতগুলো বাচ্চাকে রাখা হয়েছে এতগুলো বাচ্চা ধীরে ধীরে বড় হয় আর আর একটা মজার বিষয় হচ্ছে আমি কিছু মানুষকে দেখেছি যারা কুকুরের ব্রিডিং করে বা যারা ব্রোকারি করে দালাল দালালই করে তারা আমাকে ফোন করে বলে দাদা কিছু অ্যাডাল্ট কিছু আমাকে দিন অ্যাডাল্ট কেন আমার দাদা এত সময় নেই আ এত ছোট থেকে বড় করব দাদা এত সময় নেই আপনি যদি অ্যাডাল্ট কিছু থাকে আমাকে দিন মানে শর্টকাটে বড় হবে আজকে কুকুর নিয়ে গেলে দু তিন মাসের মধ্যে সিজন ঢুকবে কুকুরের বাচ্চা উঠবে বেঁচে পয়সা কমাবো আমি অ্যাডাল কুকুর কাউকে বেচি না ঠিক আছে অ্যাডাল কুকুর কাউকে বেছি না যদি আমার মনে হয় আমার খুব পরিচিত লোক কাউকে তাকে গিফট করে দিই তাকে গিফট করে দিই আমি অ্যাডাল কুকুর কাউকে বেছি না ছোট থেকে খেটে বড় হও ঠিক আছে এই যে কুকুরগুলোকে বাচ্চাগুলোকে ছোট থেকে বড় করছি এদের ডিওর্মিং করা চান করানো ভ্যাকসিন করা পুরো টু পার্ট মেনটেন করা সমাজ অব্দি ভীষণ আমরা হেডেক থাকি ছ মাসের পর থেকে আস্তে আস্তে টেনশন কমতে থাকে ছটা মাস এদের ওপর এতটা অবজারভেশন এতটা খেয়াল রাখি আমরা আর কিছু মানুষ আছে যে সেমি অ্যাডাল্ট কিছু দিন তাহলে পয়সাটা তাড়াতাড়ি কামাতে পারবো ঠিক আছে সেরকম যদি যাদের মেন্টালিটি তাদের বলবো টাকাটা খরচা করুন টাকা খরচা করো তাহলে রেডি জিনিস পাবে আবার আবার অনেকের ধারণা যে সেমি অ্যাডাল্ট দিলে হয়তো দাম কম হয় আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলি এই ধারণাটা আমার কাছে অন্তত ক্লিয়ার নয় আমি যদি কোনোদিন কখন সেমি অ্যাডাল্ট তো দিই না মানে দেওয়ার প্রশ্নই ওঠে না যদি কোনোদিন দিই আমি ছোটবেলাও যে দাম রেখে বিক্রি করেছি তার থেকে আর দু হাজার টাকা দাম বেশি রেখে বেচবে তো আর একটা জিনিস বলি হচ্ছে কেউ ল্যাব বা জিএসডি বা নিয়েছে চুপ 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 ল্যাব বা গোল্ডেন টিভার নিয়েছে সেক্ষেত্রে কি হয় সেই সে যদি বড় হয়ে যায় না তার দামটা কমে যায় আর আমাদের ছোট কুকুরের মজাটা হচ্ছে আপনি যত অ্যাডাল্ট করবেন যত মানে এক বছর দেড় বছর আপনি তত বেশি দাম পাবেন কেননা আমার বাড়িতে যদি কোনো দিন কুকুর বিক্রি না হয় না আমার কোনো চিন্তা থাকে না যে এই কুকুরটা বিক্রি হলো না সাইজে বড় হয়ে যাবে আরামসে পড়ে থাক আমি জানিয়ে গিয়ে কি কোয়ালিটি দাঁড়াবে আমি এরকম ক্ষেত্রে বহু জায়গায় যে আমার একটা কোনো বাচ্চা বাড়িতে দুটো তিনটে বাচ্চা আগের লিটারের কথাই বলছি না মাস পেছনের কথা বলছি দুটো বাচ্চার খুব শরীর খারাপ হয়ে গেছে আমি কাউকে বুকিং নিয়ে নিই সেই বাচ্চাগুলোকে কাউকে পাঠাইও নি আমি টোটালটা কমপ্লিট করে ভ্যাকসিন ডিওরমিং টোটাল কমপ্লিট করে সাত থেকে আট মাস রেখে পুরো সুস্থ করে তারপরে বিক্রি করেছি আমি ছোটবেলায় যে দামে বিক্রি করতাম আমি সাত মাস আট মাস বয়সে সে দামে বিক্রি করেছি আমার বাড়ির কুকুরের মজা হচ্ছে এই কুকুর যদি বিক্রি না হয় সাইজ ছোটই থাকবে আমার ভয়ের কোনো কারণ নেই কেন আমি একদম পরিষ্কার যা আছে আপনাদের সামনে খোলা মেলা পড়ে আছে যা আছে এই খোলা মেলা পড়ে আছে কোনো লুকোচুরির কিচ্ছু না আমাকে একটা ভিডিওতে দেখেন আপনারা যে কোনো ভিডিওতে এই যে ভাত খাওয়াচ্ছি ভাতের সঙ্গে তেল দিলাম আমি এরকম বহু লোকের বাড়িতে দেখেছি মানে একদম মানে বলতে আমার খারাপ লাগছে কুকুরের থেকে পয়সা কামাবে অথচ তাদের বাড়িতে আমি বহু বাড়িতে গিয়ে দেখেছি শুধু ভাত শুধু ভাত আর ওপরে দু পিস পা মাথা দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে পা মাথাগুলো বেছে খেয়ে নিল পড়ে আছে শুধু শুকনো ভাত আমি বহু লোকের বাড়িতে দেখেছি আমার বাড়িতে লাইফ বা আমি আবারও বলছি কেউ যদি চ্যালেঞ্জ নেয় আমার সঙ্গে যে আমি দাদা আপনার বাড়িতে ভিডিও খাবার এসে দেখবো তাদের ক্ষেত্রে বলি আমার বাড়িতে তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম যখন যার মন চাইবে একটা ফোন করে শুধু চলে আসো ঠিক আছে কোনো আমার কোনো বাধা নেই আমি কাউকে বাড়িতে আসতে না করি না সবাই বাড়িতে এসো চেষ্টা করো হাইজিন করে আসার অলওয়েজ ওয়েলকাম নাহলে আমার অত জ্ঞান নেই যে আমি কাউকে বাড়িতে দাদা ঢুকতে দেবো না আমি কাউকে বাড়িতে আসতে দেবো না হ্যাঁ কুকুর দেখাবো না আমার বাড়িতে এমন কেউ নেই কুকুর কিনতে এসছে বা ঘুরতে এসছে সবার জন্য বলেছি দাদা আমি একটা সময় যা যেভাবে ঠকেছি বা যারা আমাকে ঠকিয়েছে ঠিক আছে তারা এখন হাড়ে পাচ্ছে আমি চাই আমার মতন যেন না ঠকে কেউ যদি যেচে ঠকতে চায় তার বিষয় আলাদা আমাকে আমার একটা কুকুর বাচ্চা নিচে আছে সে বুক হয়েছে বুক হয়েছে কাকদ্বীপ না কাকদ্বীপে সে নাকি হাট থেকে এসে কুকুর নিয়েছে এক সপ্তাহ এক সপ্তাহ পর কুকুরটা মারা গেছে ঠিক আছে সে আমাকে বলছে দাদা সে আমাকে কান মানে কেঁদে কেঁদে বলছে দাদা আমি খুব শখ করে বাচ্চাটা কিনেছিলাম আমি কুকুরটা এইভাবে মারা গেছে আমি যদি জানতাম আপনার ভিডিওটা এইভাবে আমি আগে যদি দেখতে পেতাম তাহলে আমি বাচ্চার ওখান থেকে নিতাম না ঠিক আছে আমার বাড়িতে প্রপার প্রপার টাইমে জিনিস পুরো একদম এ টু জেড কোনো জিনিস ইঞ্চি ইঞ্চি ফাঁক করে আমি যাই না এতগুলো বাচ্চা তৈরি করছি একদম সেমভাবেই তৈরি হচ্ছে কোনো চিন্তা নেই যদি মনে হয় শরীর খারাপ আমি কাউকে দেবো না কেন আমার কাছে এক একটা টাকার মূল্য আছে আমার কাছে এক একটা টাকার মূল্য আছে আমি দেখিয়ে দেবো আমাকে কুকুর নিয়ে যাওয়ার পর যারা ফোন করেছে তাদের প্রত্যেকের ফোনের আমি রেসপন্স করি প্রত্যেকের ফোনে রেসপন্স করি কিন্তু আমি আমার ক্ষেত্রে যখন কুকুর কিনেছি তারপর যখন কিছু বলেছি দাদা এটা এটা সমস্যা তখন বলছে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলুন কুকুর বিক্রি করার সময় আমার সঙ্গে কুকুরের সমস্যা হলে ডাক্তারের সঙ্গে আমার এত সময় নেই ঠিক আছে আমি যতটা পারি আমি আবারও বলছি আমি কিন্তু কোনো ডাক্তার নই আমি এগুলো করতে করতে আর আমি একটা ব্রিড নিয়েই তো কাজ করি এইগুলো করতে করতে যেটুকু আমার নলেজ হয়েছে আমি সমস্ত রকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যেন পরবর্তীকালে না কোথাও থেকে ঠকেন ঠিক আছে তো চলো ভ্যাকসিনটা দেখাই ভ্যাকসিনটা বাইরে আছে অনেকক্ষণ ধরে ভ্যাকসিনটা করি ঠিক আছে চলো বন্ধুরা ভ্যাকসিনটা করা হোক ঠিক সব এক এক করে ডাকবো ভ্যাকসিন নিয়ে যাবি চলো এদেরকে টাইম দিতে হবে এদেরকে ভালোবাসতে হবে তো এক এক করে সবাইকে ভ্যাকসিনগুলো করাবো ঠিক আছে আলাদা আলাদা সবার জন্য ছুঁচ আছে আমি বারবারই বলি কিন্তু এরা কিন্তু এদের পয়সায় খায় ঠিক আছে এরা এদের পয়সায় খায় এরা কিন্তু আমার পয়সায় খায় না তো সুতরাং যখন যা দরকার পড়ে আমি সমস্ত রকম জিনিস মার্কেট থেকে নিয়ে আসি হ্যাঁ আমার যেহেতু অনেক লাগে আমি হোলসেল মার্কেট থেকে নিই কেন আমার এখান থেকে লুজ নিলে আমার পোষাবে না আমার পর্তায় আসবে না আমি একদম নিয়ে আসি কেন এই কুকুরগুলোর সিজনে আমি আগেরবারে ছেড়েছি এই কুকুরগুলোর সিজন আগেরবারে ছাড়া আছে এইবারে যদি না ভ্যাকসিনটা করি এইবার আবার নতুন করে সিজন ঢুকে যাবে ঠিক আছে নতুন করে সিজন ঢুকে গেলে তখন কিন্তু কিছু করার থাকবে না আর আর তখন কিন্তু ভ্যাকসিন করাতে পারবো না অনেকের ধারণা যে ভ্যাকসিন বিশ্বাস হয় না যে ভ্যাকসিন করালে এই ভ্যাকসিনটা ঠিকঠাক হাইজিন মেনটেন হচ্ছে কিনা ঠিকঠাক প্রপার এতে আছে কিনা তাদেরকে একটা কথা বলি আমি ওসব জানি না আমার জানার দরকারও নেই মানে ভ্যাকসিন করতে হবে কুকুরকে আমি তার প্রোটেকশন নিয়ে রাখবো কোনো রকম যেন ওদের শরীর টরীর খারাপ না হয় ব্যাস আমি এটা বুঝি ঠিক আছে চলো এমনি কিছুটিকে ধরো চুকু এ হচ্ছে চুকু পিঠে হ্যাঁ না এনে চুকু এনে এনে ধরো দেখো হাত সামনে হাত দুটোকে ধরো সামনের হাত দুটোকে ধরো ঠিক আছে এক সেকেন্ডের কাজ হয়ে গেল হয়ে গেল ছুঁচ ফেলে দিলাম আচ্ছা এই যে স্টিকার গুলো আছে আমি যে ডায়রি মেনটেন করি এই ডায়রিতে আমি স্টিকারটা মেরে রাখবো ডেট দিয়ে তাহলে আমার পরের বারে বুঝতে সুবিধা হবে যে আমি ঠিকঠাক আছে পুপুকে ধরো পুপু হ্যাঁ এদের সব আগে সিজন ছেড়েছি আমি আগেই বলেছি যে আমি কিন্তু একটা করে সিজন নিয়ে একটা করে সিজন ছাড়ি এই যে কেন এরা নোংরা হয়ে যায় দেখাচ্ছি দেখো এরকম ধরে হিরির হিরির করে টানতে টানতে নিয়ে যায় পুরো মাটিতে এরকম গড়াগড়ি থাক এবার কত কত পরিষ্কার করে রাখবো এতগুলোকে যখন ছাড়ি এরা মাটিতে পুরো গড়াগড়ি খেয়ে এইরকম করে তো ওই জন্য নোংরা হয় চেষ্টা করি পরিষ্কার রাখার আমি বারবার বলছি যেখান থেকেই বাচ্চা নেবে মা বাচ্চা দুধ খাচ্ছে সেই ভিডিও দেখে নেবে পুপু এনে হলো প্রত্যেকটার জন্য দুটোর হলো দুটোর আলাদা সিরিঞ্জ হয়ে গেল আবার একটা কাটছি আমাকে একটা এরকম ভিডিও দেখান ইউটিউবে যে যে আমি প্রত্যেকটা জিনিস এরকম ভাবে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি লোকের কাছে সবাই তো কুকুর বিক্রি করছে আঠাশ দিন বত্রিশ দিন সাঁত্রিশ দিন সব ঠিক আছে কিন্তু কুকুরের এই যে ট্রিটমেন্টটা এটাও তো দেখাতে হবে যারা কুকুরগুলো কিনে নিয়ে যাচ্ছে তারা তো ফ্রিতে নিয়ে যাচ্ছে না তারা তো পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে তারা কেন দেখতে চাইছে না আমি বুঝতে পারছি না বারবার বলছি এখনকার দিনে ডান বিশ্বাস করা খুব মুশকিল তো আপনি যখন একটা পয়সা দিয়ে জিনিসটা কিনছেন আপনি বারবার বলছি প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার করে দেখে নিন একটা বাড়িতে সন্তান আপনারা নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার পর যদি বাচ্চাটা কোনো কারণে কিছু হয় ও রানী রানি দাঁড়া 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 কতক্ষণ লাগলো এটা হয়ে গেল তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার করে নিন যে পয়সা দিয়ে যখন জিনিস কিনছেন কেনার আগে সব রকম ভাবে চিনতে কিনুন আমি বলবো না আমার থেকে কিনতে আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে কিনুন লিস্ট কেনার পরে যখন মনে না হয় যে আমি জিনিসটা কিনে দাদা ঠকে গেলাম ঠিক আছে ভিডিও করি বলি খাওয়া দাওয়া কুকুরের সব কিছু শেয়ার করি কিন্তু আর যারা বিক্রি করে তারা কিন্তু শুধু কুকুর বিক্রি করছে ম্যাসিভ কোয়ালিটি হ্যাঁ শো কোয়ালিটি ইম্পোর্ট লাইন এইসব হাবি জাবি খেজুরে গল্প বসে বসে সবাই দেয় কিন্তু আপনি যখন লাইভে দেখতে যাবেন তখন দেখবেন আপনাকে হাজার রকম এক্সকিউজ দেখাচ্ছে মা এখানে নেই মা ওখানে আমার কুকুর ওখানে থাকে না আমার কুকুর এখানে থাকে আর পয়সা নেওয়ার সময় এক পয়সা কম দেবে না একটা কুকুর যথেষ্ট দামে বিক্রি বারো হাজার পনেরো হাজার টাকা একটা লোকের সংসার চলে ঠিক আছে সেখানে আমরা একটা কুকুর টাকায় বিক্রি করি তো বিক্রি যখন করি আমি আমি প্রত্যেকটা লোককে সবসময় আসো আমার বাড়িতে আসো কুকুর কিনতে হবে না অ্যাটলিস্ট দেখে যাও তারপরে যদি মনে হয় আমি কিনবো কিনবেন নাহলে আমার কোনো রাগ অভিমান কিচ্ছু হবে না কিন্তু আমি চাই আমি যেরকম ঠকেছি আপনারা কেউ যেন না থকে আমার চ্যানেলটা ওই জন্যই করা আর আমি চ্যানেলের ঠাকুরের আশীর্বাদে চ্যানেলের প্রচন্ড ভালো রেসপন্স পেয়েছি ঠিক আছে তার ভিডিওর আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা রানীর হলো লিলি 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 কোনটা গো আচ্ছা হয়ে গেছে মাঝে মাঝে আমরা নিজেরা কনফিউজ হয়ে যাই কার কি নাম ঠিক আছে আর তারপরে ওই জন্য আমি আগের ভিডিওটাতে করেছিলাম যে কার কি নাম রাখবো আচ্ছা দাঁড়া লাগছে কার কি নাম রাখবো আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই তো ওই জন্যই আমি আগের ভিডিওটা করেছিলাম কার কি নাম রাখবো মাঝে মাঝে এতগুলো হয়ে যায় সব চিন্তা ভুলে যাই আচ্ছা জেনি জেনি কে ধরো একে ধরো একে ধরো ভ্যাকসিন ফুরিয়ে যাবে আমি আবার ভ্যাকসিন নিয়ে আসব কিন্তু এমন নয় যে বাচ্চাদের কোনো জিনিস স্কিপ করে যাব কেন আমি এদেরকে যথেষ্ট আমরা সবাই ভালোবাসি এরা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার তো যখন যেটা দরকার পড়ে তার জন্য সঙ্গে সঙ্গে আমরা সেটাই করি এই যে বুলবুলি এনে এই বুলবুলির বাচ্চা সবে গেছে ডেটটা পেরিয়ে যেহেতু বাচ্চা ছিল বলে করতে পারিনি ভ্যাকসিনটা করিয়ে রাখছি দেখুন লোম ওটা শুরু হয়েছে দেখুন এ দেখুন এই পুরো লোম সব উঠে যাবে আর আমি এক একটা বাড়িতে দেখেছি লোম এদের কোনোদিন ওঠেই না কুকুরে এ দেখুন লোম উঠছে দেখুন একবার পুরো উঠে কুকুর হয়ে গেছে প্রচুর আরো যত ব্রাশ করছে তত লোম উঠছে

দাঁড়া দেখালাম আজকে মোটামুটি ভ্যাকসিন সব কমপ্লিট হলো ঠিক আছে আর এটা দেখিয়ে দাও দেখো আজকে এতগুলোর ভ্যাকসিন হয়েছে আর এতগুলো সিরিঞ্জ ইউজ হয়েছে ঠিক আছে এতগুলো ভ্যাকসিন এতগুলো সিরিঞ্জ ইউজ হয়েছে এই স্পিকারগুলো আমরা খাতায় লাগিয়ে নেবো আর আরেকটা দিন এখন ওদের খাবার টাইম হয়ে গেছে তো ওজন্য ওরা সহ্য করতে পারছে না তো ওদের খাবার টাইমটা দেখো প্রত্যেকটা বাচ্চাকে যতটা করে খেতে দিচ্ছে দেখো ওরা পুরো পরিপাটি করে তৃপ্তি করে খাবে ঠিক আছে অনেকের অনেকে বলে দেখো যারা যারা যাদের যতটা দেয় তারা পরিষ্কার করে ততটা খেয়ে না অনেকের ধারণা খাবার পরে থাকে যদি মাংস বেশি একটু বেশি করে দাও তো কুকুর খেতে বাধ্য ঠিক আছে পরিষ্কার করে খাবে এই মাগুলোর গুলোর নিচে বাচ্চা হয়েছে নিচে ওরা দুধ খাওয়াচ্ছে মা গুলোকে একটু বেশি করে দেওয়া হয়েছে ভাত আর যেগুলো বাচ্চা নর্মাল থাকে সেগুলোর খাবার পরিমাণটা একটু কম করে খায় দেখো ওদের ছিদের জ্বালায় এদিক দেখো ছিদের জ্বালায় দেখো পাগল করে মারবে পাগল করে মারে দেখো এইদিকটা দেখো এই দিকটা দেখো খাবার জন্য মাথা খারাপ করে দেয় বলে যে দাদা বাচ্চা খাচ্ছে না বাচ্চা খাচ্ছে না তাদের জন্য বলি দেখো খাবার টাইম হয়ে গেছে মা ওদিকে খেতে দিচ্ছে মাথা খারাপ হয়ে গেছে কিদের জ্বালায় ঠিক আছে তো যদি প্রপার টাইমে সবকিছু মেনটেন করো তাহলে কিন্তু কোনোটাই সমস্যা হয়ে দাঁড়াবে না ঠিক আছে দেখো দিকটা দেখো দেখো হ্যাংলাগুলো দেখো খাবার জন্য মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে দেখো যাদের লোমগুলো উঠে গেছে আবারও বলছি তাদের কিন্তু সবে বাচ্চাগুলো গেছে ঠিক আছে এরকমভাবে পুরো লোম উঠে যাবে আবার একটা মাস যাবে পুরো লোমে পুরো ভরপুর পুরো কোচ চলে আসবে দেখো মা কিন্তু প্রত্যেককে আলাদা আলাদাভাবে থালায় খেতে দেয় প্রত্যেকটা আলাদা আলাদা খাচ্ছে কিনা ধরে 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 মা প্রত্যেককে খেতে দেয় তাহলে বোঝা যায় যে কোনো কুকুর খেয়েছে কি খাইনি যদি কেউ না খেয়ে থাকে তাহলে আমরা তাকে আলাদাভাবে দুদিন অবজারভেশন করে যদি শরীর খারাপ তাহলে আর না হলে দেখো প্রত্যেকটা কুকুর আলাদা আলাদা খাচ্ছে প্রত্যেকটা তাহলে একবার করে ঘুরিয়ে ঘিরে দেখিয়ে দাও দেখো থালা পরিষ্কার এখন আস্তে আস্তে খাচ্ছে এর থালাটা দেখাও দেখো যাকে যতটা খেতে দিয়েছে থালা পুরো পরিষ্কার তাই তো এই বাচ্চাগুলো ছোট এই বাচ্চাগুলোকে এখন ওপরে নিয়ে যায়নি কেন যায় না এই কারণে এদের মধ্যে কয়েকদিন শোয়ের জন্য রেডি করছি আর এরা এতটাই ছোট ওপরে গেলে ওদের সঙ্গে ধাক্কা ধাক্কি খাবে বলে তো ওই জন্য ওপরে ওদের নিয়ে যায়নি ওপরে যায় ওরা এক ঘন্টা করে খেলে খেলে আবার চলে আসে ঠিক আছে তো চলো এদেরকে আজকে খাওয়ার টাইম হয়ে গেছে ওপরে গুলো খাচ্ছে এরা নিচে থাকে বলে নিচে খাওয়াচ্ছি আর দেখে নাও বারবার বলছি খাবার পরিমাণটা দেখে নাও কিন্তু রোজ রোজ এক কথা যারা নিয়ে গেছে তারা জিজ্ঞাসা করো না খাবার পরিমাণটা দেখে নাও ঠিক আছে কেউ ওরা সাত মাসের কুকুর কেউ ওরা পাঁচ মাসের কেউ তিন মাসের সব কিন্তু এক চামচই খায় বারবার বলছি এই এত খাচ্ছে অনেকে আমি দেখেছি খাচ্ছে মানে এত এত দিয়ে দেবে তাদের ক্ষেত্রে বলছি একদমই নয় ঠিক আছে আচ্ছা খেলো এটা আর একটু করে তেল অ্যাড করবে ঠিক আছে এই যে তেল দিচ্ছি একটু করে তেল তা লাল চামচে করে দেবো না 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 তুমি দাঁড়া আমি করে দিচ্ছি আমি হাতে করে মাখিয়ে রেখে সবাইকেই অল্প অল্প করে তেল ঠিক আছে অনেকের ধারণা আমি খাওয়াই কি খাওয়াই না আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি খাইও দেখিয়ে দিচ্ছি দেখে ঠিক আছে এই যে দিলাম দিয়ে হাতে করে একটু মেখে দি সব তেল লেগে যাবে প্রত্যেক দিন আপাতত এইরকম করছি তাহলে লোমের কোট কিন্তু ভালো থাকবে ঠিক আছে লোমের কোট ভালো থাকবে সাইনি হবে স্কিনে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা এইটা মধ্যে একটু কম পড়ে গেল তো দেখো খাবার দিচ্ছি একবার দেখে নাও যারা কনফিউজ যে খায় কি খায় না এদের একটু উঁচু জায়গায় খেতে দি একটু উঁচু জায়গায় খেতে দি দেখো পরিষ্কার করে খেয়ে নেবে সবকিছুর যদি সিস্টেম ওয়াইজ চলা যায় আমি কেন বারবার বলি যে আমার ভিডিও গুলো ফলো করতে সব সময় যদি সিস্টেম ওয়াইজ চলা যায় কিচ্ছু হয় না এরা এখন ছোট এখানে ঘরে বাচ্চা হয়েছে বলে আমি এদেরকে এখানে ছাড়তে পারছি না এদেরকে ওপরে নিয়ে যাচ্ছি দেখো খাওয়া হয়ে গেছে থালা ঠিক আছে তুই তাকে আলাদা 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 ভাবে দেওয়া হয় যে ঠিকঠাক ভাবে ওরা খাচ্ছে কিনা দেখার জন্য এই রকম সিস্টেমে চললে আমার মনে হয় আর খাবার কোয়ান্টিটিটা একবার দেখিয়ে দিয়েছি ওইটুকানি খাবে ওই খাচ্ছে মানে এত এত দিয়ে গেলাম তারপরে হিতে বিপরীত হবে আর দাদাকে ফোন করে দাদা আমার কুকুর পায়খানা করছে বমি করছে এগুলো বলবো না করাটাই ভালো তিনবার খাই এইটুকু করেই খায় আর যদি চিকেন দিই একদম জাস্ট নামমাত্র এক পিস করে শুধু চিকেন থাকে ঠিক আছে তো ঘুরিয়ে ফিরিয়ে এখন দিচ্ছি আর তেলটা কীরকমভাবে ইউজ করলাম দেখলে তোমরা ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো দেখলে এর খাওয়া কমপ্লিট হয়ে গেল। পরিষ্কার করে খাবে দেখো পাতে কিচ্ছু নেই পুরো তেলটাও চেটে খেয়ে নিয়েছে সব সময় যদি সিস্টেম ওয়াইজ চলা যায় আমার মনে হয় কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব আচ্ছা খাবারটা পড়ে যাচ্ছে ধীরে ধীরে রেখে রেখে খাওয়া না এই যে তুলে দিয়েছি তুলে দিয়েছি দেখো মল্টিং করা কাকে বলে দেখো অনেকে বলে না দাদা কুকুরের লোম উঠে গেছে তারপরে এই বাচ্চাটাকে বাড়িতে রেখেছি দেখুন পুরো লোম উঠে পুরো ন্যাড়া হয়ে গেছে এখন এখন এর ভিডিওটা দেখে রাখো ঠিক আছে তিন মাস আট আচ্ছা এর যখন আট দশ মাস বয়স হবে তখন আর ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে ডিফারেন্টটা কিভাবে তৈরি হয় এটা তো আমি কাউকে বিক্রি করিনি আমি এটা আমার বাড়িতে রেখেছি তো একদম ন্যাচারাল জিনিস এইভাবেই হয় লোম পড়বে আবার লোম হবে তো আর একটা জিনিস দেখাই দেখো পরিষ্কার করে কমপ্লিট খাওয়া ঠিক আছে গুড দেখো গুড্ডি সবে শেডে ঢুকছে মুখটাকে দেখলে বুঝতে পারবে মুখটা ভাঙছে সবে শেডে ঢুকছে ঠিক আছে এ আবার যখন দশ এগারো মাস তৈরি হবে পুরো রেডি হয়ে যাবে রোজ নাখো রোজেরও খাওয়া কমপ্লিট থালা শেষ ঠিক আছে ওয়াইজ খেতে দিতে হবে আচ্ছা আর তিনটে যে বাচ্চা আছে ওখানে তিনজন আছে তিনজনকে আলাদা আলাদা করে খেতে দেবো ঠিক আছে একটা একটা চিনি একটা চিকু একটা পিকু ঠিক আছে এই যে কেনা এইটা ওদের জন্য এনা ঠিক আছে কেউ খাচ্ছে বলে কেউ এক বাটি খাবার দেবেন আমি কিন্তু বারবারই বলছি ওই তো তো দেখো গরম জল হয়ে গেছে কেন এইটাতে করি তাড়াতাড়ি ভিজদের সুবিধা হয় বলে গরম জল করে নি নিয়ে এতে রাখবো এক্ষুনি খুব তাড়াতাড়ি ভিজে যাবে ভিজে গেলে ভিজে গেলে আচ্ছা সকালে ওদের কি দিয়েছো রান্না করব তো সকালে লিখতে এটা এখন গরম এটা এটা তাতারই ভিজে সময় নিয়ে নেবে তো ঠান্ডা হোক এটা ততক্ষণে দেখে না খাবার পরিমাণটা দেখে নাও বারবার বলছি কিন্তু খাবার পরিমাণটা দেখেন নাও খাবার বেশি খাইয়ে জল বেশি খাও তো দেখো তিনটে খাবার রেডি হয়ে গেছে তিনটে খাবার রেডি একটুখানি ঠান্ডা হোক গরম আছে এখনো ঠান্ডা হলে খেতে দিয়ে দেবো তো এই যে দেখো এই তিনটে বাচ্চাকে খেতে দেবো ঠিক আছে আর দেখো চিনি আস্তে আস্তে করে কোথায় উঠে যায় দেখো ঠিক আছে চিনি আস্তে 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 পুরো উঠে যাবে প্রত্যেকটা বাচ্চাকে দেখো কতটা পরিমাণ দিয়েছি এই এতটাই খাবে ঠিক আছে এই খাচ্ছে বলে এক থালা করে দিয়ে দিলাম তারপর কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে চিনি এনে চিনি চিনি নিয়ে তুমি সরো তুমি সরো সবাইকে আলাদা আলাদা তোরটা তুই খা তুই লোকেরটা পরে খাবি তো প্রত্যেকের খাওয়া এইভাবে দেওয়া হচ্ছে আলাদা আলাদা করে দেখুন প্রত্যেকে পরিষ্কার করে খাবে আবার খাবে রাত্রির নটার সময় এখন বাজে দুপুর বেলা একটা দেড়টা বাজে আবার খাবে রাত্রির নটা মাঝখানে আর কিচ্ছু খাবে না মাঝখানে বিকেলবেলা খেলাধুলো করবে এক্সারসাইজ করবে যা খাবার খাচ্ছে পুরো ডাইজেস্ট হয়ে যাবে তাহলে ওদের হেলথ ভালো থাকবে এর মধ্যে যা যে ডক ফুডটা ইউজ করছি রয়্যাল ক্যানিন এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে এক্সট্রা করে আলাদা করে কিছু দিতে হবে না ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভালো কিছু ভিডিও নিয়ে আর তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে প্রতি অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে তো তাহলে আমার ভিডিও করতে আরো ইন্টারেস্ট জাগবে আমি আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবে